কৃষ্ণ, শুরু করে দিলাম আজকের ব্লগ। তো আজকের ব্লগে একদম চলে এসেছি আমাদের যে মন্দির রয়েছে, একদম মন্দিরের পেছনে চলে এসেছি, যেখানে আসলে কাজ হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি। তো এর আগে আমি আপনাদেরকে বলেছি যে জায়গাটা কি হচ্ছে, মাঝখানে রয়েছে দ্বীপ আর তার চারি সাইডে রয়েছে নদী, মানে নদী বলা যায় না, ঝিল টাইপের, এইভাবে বড় একটা ঝিল ছিল, তার মাঝখানে হচ্ছে দ্বীপ। তো এখন কথা হচ্ছে যে দ্বীপের মাঝখানে যাব কীভাবে। দ্বীপের মাঝখানে যাওয়ার জন্য ভাইরা 6টা 7টা এইভাবে বাঁশকে একসঙ্গে জড়ো করে বেঁধে কিন্তু একটা এমনি একটা পোল করেছে, যেই পোল দিয়ে আসলে যাতায়াত করা যাবে। কিন্তু ভয়ঙ্কর রাস্তা, মানে দড়ি কোনোভাবে ছিঁড়ে যেতে পারে, বাঁশ কোনোভাবে হেলতে পারে, মানে কোনো গ্যারেন্টি নেই এই পোলটার। হ্যাঁ, পোলটা একদম শক্তপোক্ত, খুব ভালো পোল একেবারে এটা বলা যায় না। তো সেই জন্য একটু ভয় করছিল, আর আমি এটা প্রথমবার যাব, সবাই যাওয়া আসা প্রায় হয়ে গেছে কিন্তু আমি এখনও যেতে পারিনি। তো যাব, কিন্তু আমার হাতে যেহেতু জিম্বল রয়েছে আর তার সঙ্গে ক্যামেরা রয়েছে, তো আমার যেতে খুব ভয় করছিল যে আসলে আমার কিছু হোক না হোক আমার ক্যামেরা যদি পড়ে যায়, তো সেক্ষেত্রে তো সেই জন্য ভাবলাম যে দাদুকে ক্যামেরাটা দিয়ে দিই আর আমি পার হয়ে নিই, তারপর ক্যামেরাটা হাত থেকে নিয়ে নেব। তো সেই জন্য ভাবলাম দাদুকে দিয়েই আমি পার হয়ে যাই। তো সেই মতো দাদুকে দিলাম, আর দাদুকে দিয়ে আমি পার হচ্ছিলাম। তো আমি পার হচ্ছিলাম দেখে আমার ছোটো মেয়ে বলল, মা কোনো ভয় নেই, তুমি যাও, কোনো ভয় নেই। কারণ ছোটো মেয়ে ইতিমধ্যে 3-4 বার ও যাওয়া হয়ে গেছে এখান থেকে। তো সেই জন্য তো চলুন যাওয়া যাক, ভয় করলে হবে না, কোনো কিছুতে এত ভয় করলে চলবে না, যাওয়া যাক। তো আমি তো যেতে শুরু করে দিলাম, আর এদিকটাতে কি হয়েছে যে আমার ছোটো মেয়ে এবং আমার বড়ো মেয়ে সবাই কিন্তু ওদিকটাতেই রয়েছে। তো আমি যাচ্ছি বলে কিন্তু ওরাও বায়না ধরেছে যাবে, তো সেই জন্য আমি ডেকে নিলাম যে তোমরা চলে এসো। আর দ্বীপ থেকে বাইরের পরিবেশটা কি সুন্দর দেখাচ্ছিল, তো দ্বীপ থেকে আমি পুরো এটা আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছিল আসলে, তো সেটা আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই কী হবে না হবে সবটা আমি আপনাদের বলবো। অনেকটা রাস্তা, আরে একা পারা তুমি পড়ে গেলাম। হরে কৃষ্ণ।
বেঙ্গলি ব্লগ আর যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছে। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো শুরু করে দিলাম আজকের ব্লগ, আজকের ব্লগে শুরু করলাম। তো এই যে এখানে দেখছেন যে পোল রয়েছে, এই যে এই সাঁকোটা করা হয়েছে, মানে এমনি করা হয়েছে আর কি এদিকে যাওয়া আসার জন্য। কারণ এই এই দ্বীপটাতে তো অনেক কাজ রয়েছে, সেই দ্বীপে আসার জন্য একটা মানে ছ সাতটা বাঁশ একসঙ্গে বেঁধে একটা রাস্তা করেছে আর কি সেই রাস্তা দিয়ে এলাম। তো অনেকটা রাস্তাই মনে হলো, আর আমি ক্যামেরাটা ধরে আসতে পারছিলাম না, তাই দাদুকে নিলাম। দাদু ক্যামেরাটা নিয়ে আসলো, আমার ভয় লাগছিল। আর কেমন যেন মানে যখন ভালোভাবে একটা পোল হয়ে যাবে না তখন অতটা ভয় করবে না, কিন্তু এখন যেন একটু অন্যরকম, মানে ভাইদের ঠিক আছে কিন্তু আমাদের খুব ভয় করছিলো এই আর কি। তো বাবা তো এখানে সারাক্ষণই রয়েছে, বাবা আসবে কিছুক্ষণ পরে হয়তো, আপনাদেরকে দেখাবো। আর এখানে মেশিন এখনও কাজ করছে, আর আজকে চার দিনে পড়লো মেশিন কাজ করছে, কাজ তো বেড়েই যাচ্ছে ক্রমশ। এদিকটাতে আরও বাড়ানো হবে, এই যে এদিকটা আরও সরু রয়েছে দেখুন, এদিকটা আরও বাড়ানো হবে, ওদিকটাতে জমি আরও রয়েছে আমাদের, তো আরও বাড়ানো হবে। তো ক্রমশ কিন্তু জায়গাটা দারুণ হয়ে যাচ্ছে। আর কি এরপর কী কী হচ্ছে সেটাও তো আমি আপনাদের দর্শন করাবো, কী কী এরপর আরও হবে সেগুলো আমি দর্শন করাবো। আর আমাদের পেছন থেকে বিল্ডিংগুলো কেমন লাগছে দেখুন, মন্দির, বড় বিল্ডিং নিয়ে যাই আপনাদের। অনেকটাই বড় লাগছে না দ্বীপটা? আমার তো বড় লাগছে এখানে। এবার আপনারা সাজেশন দিন তো এই দ্বীপের উপর কি হবে, আপনাকে গেস করুন দ্বীপের উপর ঠিক কি হবে। প্রথমত বলি যে এই দ্বীপটা হয়েছে দ্বীপের মধ্যে, একবার বাবার ভাগ্যত তো হবেই, একদম কনফার্ম। তো তারপর কি হবে সেটা তো একটা মাস্টার প্ল্যানিং চলছে কি হবে এখানে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো, ভুলবেন না দেখাবো অবশ্যই। আপনারা এভাবে সঙ্গে থাকলে অবশ্যই কি কি হচ্ছে সবটা দেখবেন। তো মেশিন তো চলছে, বাবা প্রায়ই আসছে এখানে দেখার জন্য যে আসলে কি কর্ম চলছে না চলছে, কতটা কি হলো। তো বাবা বারবার আসছে আর যাচ্ছে, কারণ আসলে বাবা চাইছে না ভেতরে থাকতে, এখানে কর্ম হচ্ছে তো, তো সেই জন্য। তো বাবা এবার ওই পোলটা ফিরিয়ে আসবে। তো আমি বাবাকে বলছিলাম
যে আমি আপনাদের বলেছিলাম যে বাবা আসবে, কিন্তু তো বাবা এসে গেছে। আর বাবা এখানে এসে বাবার এবার কাজ হচ্ছে শুধু মাথা খাটানো যে কি হবে না হবে, এই দ্বীপের ভেতরে কি হবে বাইরে কি হবে সবটা বাবা কিন্তু এখন একটা মাস্টার প্ল্যান, মানে একদম মাস্টার প্ল্যান খাটাবে, তো সেটাই এখন বাবা করবে। তো এই যে বাবা পোল পেরিয়ে আসছে আর আমার ছোটো মেয়েও একসঙ্গে এসছে, ও বারবার পোলটা পেরিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এইভাবেই করছে। আর বাবা ক্যামেরা যখনই দেখেছে তখনই বলেছে ক্যামেরা ব্যাক করো ক্যামেরা ব্যাক করো। হ্যাঁ, তখন আমি বললাম যে তোমাকে ভক্তরা দেখতে চায়, আমি কি করবো বলো, এতটুকু মানে অল্প সময়ের মধ্যেও যদি ভক্তরা তোমাকে দেখতে পায় তাহলে ভক্তরা খুব আনন্দ পায়, তো এই আনন্দ থেকে তো আমি ভক্তদের বঞ্চিত করতে পারি না, তাই না? সেই জন্যই আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা বাবাকে একটু হলেও আপনারা ক্যামেরাতে দেখতে চান কি না, তাহলে বাবা কমেন্টটা পড়ে নেবে আর আমাকে বকবে না। তো এই হচ্ছে কথা, এখানে তো কাজ চলছে, আর এখানে কাজ চলছে বলেই সবাই দেখতে আসছে, মাঝে মাঝে সবাই দেখতে আসছে দেখুন। আর বাবা আর ভাই প্ল্যান শুরু করে দিয়েছে কি করবে না করবে, তো চলুন দেখতে থাকুন কি হচ্ছে। Radhika Rukou